একবারে এইভাবে নবী আমার ধরলেন আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঠাইক্কা দিলেন, কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চারটা দাগ লাগিয়া গেছে। আমার নবী কই আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইবো না খাইবো না, দাগ দিয়া বলবে নবী গো। হুমায়ুর নবী গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়? কারণ কো নাইলে খাবার হারাম কইরা দিমু, এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চইলা গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব, গা সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলব, কারণ জানের জান প্রাণের প্রাণ রাহমাতুল আলামিন রে থাপ্পড় মারা সাহস কার আছে রে। যেই মাত্র নবী অধিকারের কথা বলছে, সাথে সাথে ওই ইহুদিটা আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল বলবেন না, হাইরে নবীর গাল মোবারকে কোনো দিন মশা মাছি বসে নাই, জীবনে কোনো দিন মশা মাছি বসার সাহস করে নাই। ওই নবীর বদন মুবারকে তাপ্পড়টা যখন লাগাইয়া দিল, আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীর কয় বন্ধু নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কুয়ার মধ্যে ইশারা করত, যেই মাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। জায়গা হয় না, আমি একবার বলেছি কেউ আসবেন না, যার যার জায়গায় গাছতলায় বাসতলায় বসে বসে আজকের বয়ান শুনেন। আশেপাশে দোকান আছে না নাই, দোকানে বসে বসে বয়ান গুলা শুনেন আর গভীর মনোযোগ দেন। আমার নবী দিনের দাওয়াত দেয়, দাওয়াত দেয় আমার নবী রাতের বেলা আল্লাহরে ডাক দিয়ে, কে আল্লাহ কি এমন জায়গায় তুমি আমার পাঠাইছ যেই জায়গায় কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দেয়। বাপরে বাপ কত চ্যালেঞ্জিং সময়, আল্লাহ ভক্ত বলবেন না। এখন তো আমরা সুলাইল কলার মতন পাইছি ইসলাম ডারে, কথা কন্যা কি লেগে আমার নবী বলেন আল্লাহ আমি ওদেরকে তোমার দিকে আহ্বান করি, এরা শুধু আমারে মারে। আল্লাহ বলে ও বন্ধু আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, হেদায়তের মালিক পৃথিবীর কেউ না, হেদায়তের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করে হেদায়ত দেয়, ইউদিল্লু বিহি কাসিরা ওয়াইহদি বিহি কাসিরা। এই কোরআন পড়ে একদল হেদায়েত প্রাপ্ত হবে, এই কোরআন পড়ে একদল গোমরা হয়ে যাবে। আমার আল্লাহ বলে হে বন্ধু আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর হেদায়তের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করেছেন মাহফিলে এনেছেন, এ যুবক আমি ধীরে ধীরে ঘটনায় ঢুকে গেলে আর ডানে বামে ঢুকতে পারবো না, একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন আনজারতাহুম আমলাম তুমদিরহুম লা ইউমিনুন। আপনি কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, এরা কোনোদিন ঈমান আনয়ন করবে না। জবান খুলে বলো হেদায়েতের মালিককে। চমৎকার, আবু বকর সিদ্দিক নবীকে এমন মহব্বত করে কুল্লো নেয় নাই, আবু জাহিল্লা যেইভাবে নবীরে কুলে নিয়েছে, আবু লাহাব যেইভাবে কুল নিয়েছেন, আবু বকর এমন ভাবে নবীরে কুলো নেয় নাই, কিন্তু সিদ্দিকে আকবরের জায়গা হয়ে গেল নবীর কদম মুবারকের পাশে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার আমার নবী বলেন আল্লাহ ঠিক আছে। এবার নবী এইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দিতে 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 যখন একটা পর্যায়ে চলে আসলো, হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোপনে প্রকাশে মারার জন্য একদল মানুষ রেডি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কয়েকটা কারণে মানুষ আপনার হিংসা করবে। এক নম্বর, যদি আপনার সমান সেনা হইতে পারে, কথা কন কি লেগে, তখন মানুষ আপনার হিংসা করবে। আর একটা কারণ হলো, আপনার মধ্যে যা আছে তার মধ্যে তা না থাকলে সে আপনার হিংসা করবে। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন তখন তিনি রাতের বেলা ঘরে শোয়া, এ বন্ধুরে আমার, আমার মুরব্বি আব্বারা, আমার নবী আপনার নবী ঘরের মধ্যে শোয়া ওই মুহূর্তে বিয়াদবরা রাতের বেলা পরামর্শ করলেন মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে ধর্মের প্রচার করতে করতে মানুষের ভিতরে ইসলামটা ঢুকাইয়া দিছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগতেছে, এখন একটা কাজ করতে হবে, ইসলামের ধারাকে যদি দাফন করতে হয় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা গিয়ার আছে আপনারা বুঝবেন, আমি শুরুতে বলছিলাম দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই কেমন হইতো, এই নবীর যুগের জন্ম হইলে কেমন হইতো, কেমন হইতো বুঝি না, নবীর পিঠের মধ্যে এক বিয়াদবে উঠে নারী বিড়ি ছাপাই দিছে। আমরা যদি ওই সময় থাকতাম নিজের বুকের মধ্যে তীর লইতাম নবীর গায়ে লাগিয়ে দিতাম না, কথা বলেন ঠিক না বেঠি, এটা আমাদের মন মানসিকতা। এবার আল্লাহর হাবিবকে মারার জন্য যখন ষড়যন্ত্র শুরু করল, আমার আল্লাহ বলেন বন্ধু মনে রাখবেন পৃথিবীর সব যদি বিরুদ্ধে লেগে যায় কিছুই করতে পারবে না, সাথে আছেন কে, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন ষড়যন্ত্রের স্বভাব আল্লাহ আরশ আজিম থেকে দিয়ে দেবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা। এই জন্য নবীকে মারার ষড়যন্ত্র করল, নবীর উপরে আল্লাহ পাকের রহমত আছে না নাই, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয়টা মর্যাদা দান করেছেন, পৃথিবীর কাউকে ছয়টা মর্যাদা দান করে নাই, এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আদম নবী কি বলতে পারবে আমি শেষ নবী, কি বলতে পারবে, আমার নবী বলেন আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। দুই নম্বর হলো, প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা জায়গা ছিল নামাজের জন্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য আমার জন্য মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা মরতে হবে, কবরে যাইতে হবে, যারা গেছে তারা জানে কবরটা কেমন। এবার আমার নবীরে তারা মারার জন্য যখন রেডি হইয়া গেল, আপনারা বলেন রক্ষা করার মালিক কে। এবার আমার নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা দিনের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করেছেন কে, বলেন বন্ধু হ্যাঁ আপনি চালিয়ে যান আমি আপনার সাথে আছি। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা আমি যাব এমন একটা জায়গায় যেখানে আল্লাহর নাম নেওয়ার মতন কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, কুরআন পড়ার মতো কেউ নাই, ও আয়েশা আমি যাব সেখানে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা তো নবীর স্ত্রী, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ
যদি উর আপনারে মাইরা ফালাই আমার নবী কয় হায়েশা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিছে আমার যারা দেখবে এরা কখনো আমাকে মারতে পারবে না দেখেন না যুদ্ধের ময়দানে সব সাহাবীরাই শহীদ হইল অনেকেই কিন্তু আমার নবীকে কেউ শহীদ করতে পারে নাই নবী কয় ওয়ানুসিরতু বিরুবে আমার মাঝে আল্লাহকে ভয় দিছে মানুষ আমাকে মারতে আসলে আমার চোয়াল থেকে এইভাবে দুইটা চুক্কা দাঁড়ায় যেত তাকে খাওয়ার জন্য হেফাজতের মালিককে জবান খুলে বলে হেফাজতের মালিককে এবার আমার নবী রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র রোয়ানা হবে রোয়ানা হইয়া এমন একটা জায়গায় গেলেন যেই জায়গায় যাওয়ার পরে একটা মানুষ আল্লাহর নাম বুঝে না একটা বিদুর মিয়া আমার নবীরে প্রশ্ন করে কে গো তুমি তুমি যেই রাস্তা দিয়া যাও পাথরগুলা তোমার কদমের নিচে পড়লে তুলার মতো নরম হতে দেখা যায় আরো জোরে কইছো সুবহানাল্লাহ বলেন কে তুমি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলা চুকে গিয়ে তোমাকে সালাম দেয় কে গো তুমি হাঁটার পরে কপালটা ঘেমে গেলে ওই ঘামের ফুটা থেকে ওই মণিমুক্তার মতন চিক 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 করে কে তুমি যেই মাত্র বলছে কে তুমি ওরা জিজ্ঞেস করে তুমি কার ইবাদত করো তোমার মা আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মেয়েকে আমার নবী বিয়ে করেছেন মেয়ের নামটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ওই সিদ্দিকী আকবর বাড়ি থেকে শুনলেন ঘরে কোনো খাবার নাই আমার দেশের মেয়ের জামাই যখন বিদেশ থাকে মেয়ের বাবা বাড়ি থেকে তার খোঁজ খবরটা বেশি নেই মা যদি ভালো কিছু রান্না করে ভাই মেয়ের বাড়ির কাছে হলে খাবারটা মেয়ের বাড়িতে পাঠাইয়া দেয় এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনলেন আমার নবী বাড়ির মধ্যে না বাবা হিসাবে তিনি কিছু খেজুর নিয়ে আসলেন আয়েশা আয়েশার ডাক দিয়ে কই আয়েশা ও আয়েশা গো আমি শুনেছি আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে নাই ও আয়েশা আমি তোমার জন্য কিছু খেজুর নিয়ে আসছি বাবা হিসাবে দায়িত্ব পালন করলাম আয়েশা সিদ্দিকা এইভাবে খেজুর গোলা নিয়ে তাকাইয়া রইলেন আমার আবু বকর বলেন আয়েশা তুমি একটু খেয়ে নাও আয়েশা ডাক দিয়ে কে বাবা আমি খাইতে পারি না গো কই কেন খাও না তোমার কি ক্ষুধা নাই আয়েশা সিদ্দিকা সুন্দর করে পৃথিবীর নারী সমাজকে জানাইয়া দিছে ও বাবা বাবা গো আমি কেমনে খেজুরটা মুখে দিব আমার নবী তো কোনদিন আমার সারা কোনদিন খাই না একটু আগে ঘোষণা করছি তোমরা চেপে বসো মানি প্রমাণ হয়ে গেল তোমরা অনেক মা বোনরা মাহফিলে এসেছো স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে জানো নি আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক এবার আয়েশা সিদ্দিকা খেজুর গোলা খাই নাই নিয়া দরজায় দাঁড়াইয়া রইছে আয়েশা সিদ্দিকা খেজুর নিয়ে দাঁড়াইলো আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আর আমার নবী সাত দিন পরে কয় দিন পরে সাত দিন পরে বাড়ির মধ্যে আসলেন আয়েশা দেখতেছেন আয়েশা সিদ্দিকা এইভাবে খেজুরগুলো নিয়ে তিনি দাঁড়াইয়া রইলেন বন্ধুরে ও রানিখারের বাবারা আমার নবী আপনার নবী আয়েশা ডাক দিয়া বলে আয়েশা হে আয়েশা আমি যাওয়ার সময় তোমার ঘরে খাবার কিছু আমি কিছু দিয়ে যাই না তোমার হাতের মধ্যে খেজুরগুলো তুমি পাইলা কোথায় থেকে ডাক দিয়া বলে বাবা আমার আব্বা জান শুনছে আপনি বাড়ির মধ্যে নাই এই জন্য কিছু খেজুর নিয়ে আসছে আমারে খাওয়া খাওন দেওয়ার জন্য আমার নবী ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা গো তুমি কেন খেজুর গোলা খাইলা না তুমি খাইলে তো তোমার খোদাটা দূর হইয়া যাইতো আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী গো
আমি কেমনে খেজুর মুখে দেব, আমাকে সারা তো আপনি কিছুই খান না, আমি আপনার সার আমি কেমনে খামো, এই জন্য আমি খেজুর গুলা খাই নাই। ও যুবক আয়েশার হাতে খেজুর, আমার নবী মহব্বত আলোচনা করতেছেন দুইজন, হঠাৎ করে একজন স্ত্রী নবীর আইসে, নবীর স্ত্রী আইসা ডাক দিয়ে কি নবী গো আপনি কারে বেশি মহব্বত করেন, আপনার তো স্ত্রী অনেক, আপনি কারে বেশি মহব্বত করেন। আমার নবী ডাক দিয়া কই কি প্রশ্ন করলাম, এই প্রশ্ন তো কেউ করে নাই, আমি কারি বেশি মহব্বত করি। এখন সামনে যদি নবী কয় আয়েশারে করি তাইলে ওই স্ত্রী রাগ করব, ওই স্ত্রীরে বললে আয়েশা সিদ্দিকা রাগ করব। আমার নবী বলে আমি কারি বেশি মহব্বত করি জাননি বলবো, কয় বলেন, কয় আজকে রাতের বেলা আমি যারে একটা খেজুর দিম তারই আমি বেশি মহব্বত করি, আজকে রাত্রে যারে একটা খেজুর দিম তার বেশি মহব্বত করি। এবার সব স্ত্রী সাজ্জা সুজ্জা রাতের বেলা বৈশা রইছে, নবী তো আমারে যেই মহব্বত করে খেজুরটা তো আমি পামো, সব স্ত্রীর ভিতরে শুধু একটা কথা, নবী আমারে যে মহব্বত করে আমি পামো। এই কথা বলার পরে সবাই সাজুগুজু করে নবীর অপেক্ষায় বৈশা রইল। আমার নবী রাতের বেলা যাইয়া স্ত্রী একজনকে প্রথম জনকে যাইয়া বলে, শোনো না আমি তোমারে খেজুর দিতাম আসছি নাও খেজুরটা খাইবা, কিন্তু সকাল বেলা কেন কোনোদিন এই কথাটা কাউকে বলা যাবে না। এবার স্ত্রীকে দিলেন, দিয়ে আবার আরেক স্ত্রী বাড়িতে গেলেন, যাইয়া খেজুরটা দিলেন, তারেও বললেন, শোনো আমি তোমারে খেজুরটা দিলাম কাউকে কোনোদিন বলা যাবে না। এইভাবে আমার নবী সব স্ত্রীরে সমানভাবে ভালোবেসে খেজুরগুলা দিলেন। সকাল বেলা দেখা গেল এক একজন স্ত্রীর বাপ সাপ অনেক ভিআইপি, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, একটু সাউন্ডটা তুলে ধরো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন এমন ইনসাফ ভিত্তিক আমার নবী পরিচালনা সংসার পরিচালনা করতেন। এবার আয়েশা সিদ্দিকাকে নবী ডাক দিয়া বলে, আয়েশা খেজুর গুলা দাও। এবার আয়েশা সিদ্দিকাকে খেজুর দিলেন। কথাগুলো এখানে কথাগুলো সামনে বুঝাই দেব কেন বলতেছি, এবার ইন দি মিন টাইমে আমার নবীর ভিতরে একটা জাগনা দিয়া উঠছে, কিরে আবু বকর আয়েশা তার মেয়ের খবর নিল, আমার অত মেয়ে আছে, আরে আমার অত মেয়ে আছে, এই মেয়ে তো সাধারণ মাইয়া না, এই মাইয়া হলো কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুন জান্নাত মা ফাতেমা, ঠিক কিনা বলো? জান্নাতের ছবি আমার মা আমাগো, জান্নাতের ছবি আমার মা, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী দৌড়াইয়া নবীর মেয়ে ফাতেমার বাড়ি গেল, যাইয়া দেখেন ফাতেমা চুপচাপ বসা। আমার নবী ডাইয়া কয়, ফাতেমা আমার কলিজার টুকা দুইজন কই? কই নবী গো, এরা পেটের খোদায় বসা থেকে দাঁড়াইতে পারে নাই, দুই দিন যাওয়ার পরে শোয়ার দিকে বসতে পারে নাই, তিন দিন যাওয়ার পরে শোয়ার দিকে উঠতে পারে নাই, চার দিন যাওয়ার পরে পেটটা পিঠের সঙ্গে লাগাইয়া, পেটটা জমিনের সঙ্গে লাগাইয়া উপর হইয়া পড়ে আছে গো নবী, ওরা খোদার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না। এই কথা বলার পরে আমার নবী বলে, তারা কোথায় আছে? এই কথা বইলা যখন ঘরের ভিতরে ঢুকলেন, দুইখা দেখতেছেন হাসান হুসাইন পেটটা জমিনের মধ্যে লাগাইয়া এমন ভাবে পেটের খোদাই কাতরাইতাছে, মা ফাতেমা ডাক দে উঠতে পারে না। যেই মাত্র বলল হুসাইন, ও হুসাইন হাসানো গাড্ডা লড়াই নাও, যেই মাত্র মা ফাতেমা বলল ও হুসাইন তোর নানা আইছে রে, যেই মাত্র নানা আইছে গো শুনল কিসের খুদা কিসের ক্লান্ত, লাব্বাই কি ইয়া রাসূলুল্লাহ বইলা হুসাইন আমার নবীর সামনে দাঁড়ায়া গেল। হুসাইন যায়া ডাক দিয়ে কই, নানা গো, ও নানা
আমার নবী কই নানা ভাই খোদাই বুঝি কষ্ট করতেছ নানা সত্যি বলছেন গো নানা হো নানা আপনি যাওয়ার পরে খোদার যন্ত্রণায় বসা দিকে দাঁড়াইতে পারি নাই শুয়া দিকে বসতে পারি নাই আপনি যাওয়ার পরে শুয়া দিকে কাইতইতে পারি নাই ও নানা খোদার কথা এখন কইেন না আপনি নানার আপনি নানা কি জানেন না আপনারে দেখলে সাত দিনের খোদা দূর হইয়া যায় আর জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার নবী ঘরে ঢুকলেন কেমন চেহারার ভিতরে কেমন জাদুরি বাবা হুসাইন কয় নানা যান এতক্ষণ শোয়া দিকে উঠতে পারি নাই কিন্তু আপনার চেহারা মুবারক এবং কণ্ঠের আওয়াজটা পাইলে আমার খোদা দূর হইয়া যায় কি প্রেম আছে নানা নাতির ভিতরে কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন হুসাইনের ঘরে খাবার নাই ফাতেমার ঘরে খাবার নাই নবীর কাছে কোনো টাকা নাই আপনারা বলেন নবী কি গরিব নবী না ধনী নবী এই যুবক এরপর নবী একটু টিস্যু থাকলে এরপর নবী উম্মতকে শিখায় গেলেন কাজ করো খেটে খাও কিন্তু ভিক্ষা করো না নবী আমার ঘর থেকে বের হলেন নাতি এবং মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য খাবারের তালাশে এবার তিনি চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে যাইয়া দেখতেছেন 250 মানুষ একজনের আন্ডারে চাকরি করতেছে তার সেই লোকটা হলো খ্রিস্টান খ্রিস্টানের আন্ডারে কাজ করতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন খ্রিস্টানকে বলেন আপনার মাঝে কোনো কাজ আসেনি মেহরবানি করে আমাকে একটু কাজ দিতে পারবেন নি ডাক দিয়া কয় হ্যাঁ একটা কাজ আছে কূপের ভিতর দিকে যখন পানি তুলবেন একটা বালতি পানি তুলবেন একটা করে খেজুর আপনাকে দেওয়া হবে এবার রহমাতুল লিল আলামিন দুনু জাহানের বাদশা জনবান্দারের চাবি যেই নবীর হাতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজের হাতের ভিতরে এই রশিটা তুলে নিলেন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই যুবক নবী আমার রশিটা হাতের মধ্যে নিলেন নিয়া যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন ফেলার পরে আমার নবী একটা বালতি তুললেন দুইটা বালতি তুললেন নবীর নূরানি হাত মোবারক একবার লাল হয়ে গেছে নূরানি হাত মোবারকটা লাল হয়ে গেছে লঞ্চের মধ্যে দেখবেন কিছু রশি আছে টান দিলে হাতে ব্যথা পাওয়া যায় সফট না একবারে সুবাইলা থাকে একবারে টান দিলে ব্যথা হয় কিন্তু আমার নবী বালতিরা কোপের ভিতরে দেয় আর এমন ভাবে বালতিরা তুলতে তুলতে নবীর হাতটা লাল হয়ে গেছে ও বন্ধুরে 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 আমার নবী যখন বালতিরা পানি তুলতেছেন পানি তুলতেছেন 39টা বালতি তোলার পরে নবী আমার আর পারে না এরপরে নবীর হাত মোবারকটা লাল হইয়া গেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না হঠাৎ করে বালতির রশিটা ছিড়া বালতিটা কুয়ার ভিতরে ফইরা গেছে এখন আমার নবী আর পানি তুলতে পারে না খ্রিস্টান মালিক নবীর কাছে আয়েশা কয় বালতি দিয়ে পানি তুলছেন নি কয় হ্যাঁ তুলছি খ্রিস্টান তো নবীর চিনে না এবার ডাক দিয়ে কয় কয় বালতি তুলছেন কয় 39 বালতি তুলছি কয় আর একটা বালতি তুলেন তোলার পরে ওই বালতিটা হলে 40টা হবে আমি আপনারে 40টা খেজুর দিয়ে বিদায় করে দিব নবী ডাক দিয়ে কই কেমনে তুলতাম বালতি রশি তো ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে এবার ওই মালিক একটা সালাকি কাটাইছে আমার দেশে দেখবেন কিছু মালিকে শ্রমিকের একটু দুষ পাইলে বেতন আটকাইয়া দেয় এমন কিছু মালিক আছে না না কিন্তু আমার নবী বলেন গামটা ছড়ার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও এবার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন কেমনে তুলব রশিটা সিরা তো বালতি দেখ কুয়ার ভিতরে পড়া গেছে আমার ওই কই লোকটা তখন কৌশল খাটাইয়া কয় বালতি না তুললে একটা খেজুরও পাবেন না নবী ডাক দিয়ে কয় এটা কেমন কথা কোন 39টা খেজুর আমারে দিয়া দেন এটা আমি প্রাপ্য যখন অধিকারের কথা বললেন উজব অধিকারের কথা বলার পরে মালিকে কয় কিরে কতগুলা শ্রমিক আমার আন্ডারে কাজ করে কত মাসের বেতন বন্ধ
করে দিয়েছি, কেউ প্রতিবাদ করে নাই। আমার সমাজের ভিতরে জালেম মালিক আছে না নাই? জালেম মালিক আছে। হিসাবে বলে একদিন ডিউটি করলে একদিনের বেতন তার প্রাপ্য। কথা বলেন ঠিক কি না বলেন? এ যুবক আমার নবীন সাফওয়ালা যখন সারা পৃথিবীটা মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর পূর্বে আমার নবী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা সাম্যের ডাক দিয়া মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়ে শেষে বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দীন, আমার জন্য আমার দীন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমি তো রশিটা সিরি নাই, রশি এমনি দি সিরা গেছে, আপনার রশি দুর্বল, এটার দোষ কে না আমার উপরে চাপাইয়া দেন। আমি 39টা বালতি পানি তুলেছি, মেহরবানি করে আমাকে প্রাপ্য গুলা 39টা খেজুর দিয়া দেন, আমি চইলা যাই। যেই মাত্র নবী অধিকারের কথা বলছে, সাথে সাথে ওই ইহুদিটা আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল বলবেন না? হাইরে নবীর গাল মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনদিন মশা মাছি বসার সাহস করে নাই। ওই নবীর বদন মুবারকে তাপ্পরটা যখন লাগাইয়া দিল, আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কয়, বন্ধু নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কুয়ার মধ্যে ইশারা করত, যেইমাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন পানিটা উঠে গেল 39 আর একে কত হইল? 40টা খেজুর। আমার নবী বললেন, আমার খেজুর দেন। এবার লোকটা খেজুর নবীরে দিয়া দিল। দেওয়ার পরে আমার নবী এইভাবে চাদরটা ধরলেন, এইভাবে ধইরা, এইভাবে খেজুর গুলা নিলেন, এইভাবে লইলেন, লইয়া এইভাবে ভান্ডিং কইরা এমনে ধরলেন, আর এই জায়গাটা এইভাবে চাদরটা এমনে ফালাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একেবারে এইভাবে নবী আমার ধরলেন, আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঠাইক্কা দিলেন। কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চাইটা দাগ লাগিয়া গেছে। আমার নবী কই, আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না খাইব না, ডাক দিয়ে বলবে নবী গো। হুমায়ুন নবী গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়? কারণ কো নাইলে খাবার হারাম কইরা দিমু। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চইলা গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে, যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব, গা সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলব। কারণ জানের জান প্রাণের প্রাণ, রাহমাতুল আলামিনের থাপ্পড় মারার সাহস কার আছে রে? আমার নবী খেজুর গুলো নিয়ে বাড়িতে গেল, ওই যেই লোকটা থাপ্পড় দিছিল কুয়ার পারে দাঁড়াইয়া রইল, আর মনটা ভালো লাগে না। হাইরে জীবনে কত মানুষের মাল মনে অশান্তি লাগে নাই, আমি কারে মারলাম, এর এমন ভাবে কষায়া থাপ্পড় মারলাম, একটা প্রতিবাদ করে নাই। আমার আঙ্গুলের ইশারা দিয়া ওই কুয়ার ভিতর থেকে বালতিরা পানি সহকারে উঠাইয়া ফালাইছে, কিন্তু একটা প্রতিবাদ করে নাই। ও কারে মারলাম, এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা যে মুসলমান হইছিল, হওয়ার পরে আমার যে কইছিল, পুত্রে মনে কষ্ট নিস না, আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হইছি, যারে মানলেও কোনো প্রতিশোধ নেই না। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার।
এবার ওই পাগলা কই এই লোকটা কি ওই লোকটা নি আমার আম্মা মরার আগে কইছিল পুত্রে এখনো সময় আছে কালিমাটা পড়ব আমি মার দমক মারছিলাম মাঝে আমারে মরার আগে কইছিল পুত্রে আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারে দেখলে বড় মায়া লাগে যারে মানলেও কোনো প্রতিশোধ নেই না আমার মনে হয় এই লোকটাই ওই বসেই নবী আমি করলাম কি আমি করলাম কি আমার শরীরের মধ্যে এমন জ্বালা শুরু হইছে কেন একটা কথা মনে রাখবেন অত্যাচার করলে মনের শান্তি কখনো আসে না কথা বলেন না ঠিক না বেটি হে বন্ধু এই লোকটা ঘুমাইতে পারে না শ্রমিক গুলা কই কি ব্যাপার আমার মালিক দি মারার পরে আর ঘুমায় না খায় না কারণটা কি এই কথা বইলা আমার নবী রাহমাতুল আলামিনের কথা চিন্তা করে ওই চিন্তা কইরা আমি কারে মারলাম কইয়া হাতের মধ্যে একটা ছুরি লইল লইয়া নিজের ডান হাতে নিতে এইভাবে ফুসান শুরু করছে এই ডান হাতটারে কাটতে 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 বডি থেকে আলাদা কইরা ফলাইছে আমি কারে মারলাম এই হাত আমি আর রাখবো না এই হাত আমি রাখবো না হাই রে আমার বাবা ও বন্ধু রে ও রানী খারা দর্শ গ্রামের বাবারা আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বাড়িতে গেলেন কিন্তু ওই লোকটা নিজের হাত নিজে কাইটা বালাইছে কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া সোজা মসজিদে নববীর ভিতরে দৌড় মারল দৌড়াইয়া যখন নবীর মসজিদে নববীর ভিতরে গেলেন যাইয়া দেখতেছেন মসজিদে নবী নাই কিন্তু মসজিদের ভিতরে একজন সাহাবি দাঁড়াইয়া রইছে যেই সাহাবির নাম হলো হযরতে সালমান ফার্সি জোরে জোরে কোন আল্লাহু আকবার আরে বাবা সালমান ফার্সি মসজিদের ভিতরে দাঁড়াইয়া রইছে মনটা ভালো না ওই সালমান ফার্সি কই কে গো তুমি কয় আমি হইলাম একজন নগণ্য পাপী জীবনে কত মানুষ দেখলাম এমন মানুষ আমি দেখি নাই যার নিজের হাত কাইটা আরেক হাতের মধ্যে লয়া গুরুতেছে এটা সাধারণ কোনো কথা নয় এটা সাধারণ কোনো কথা না এটা চাইলেই সম্ভব না নিজের হাত নিজে কাইটা হাতটা লয়া কতটুকু ভক্তি থাকলে কতটুকু প্রেম থাকলে কতটুকু ভিতরে আমার নবীর প্রতি দরদ থাকলে নিজের হাতটা নিজে কাটতে পারে এবার কাটা হাতটা লয়া দৌড় মারছে আমার নবীর মসজিদে যাইয়া দেখে আমার নবী মসজিদের ভিতরে নাই এবার সালমান ফার্সি ডাক দিয়ে কয় কে গো তুমি কয় আমি হলাম পাপি মানুষ আমার নবী ঘরে আসেনি মসজিদের ভিতরে আমার নবী আসেনি কয় না না নবী মসজিদের ভিতর নাই কয় বাড়িতে আছে ওই লোকটা ডাক দিয়ে কয় শোনো নবীর সাহাবি আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লই যাও আল্লাহু আকবার আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও কই তোমার কাটা হাতে কি খুব ব্যথা লাগতেছে না কি না রে না কাটা হাতে ব্যথা লাগে না মনের জ্বালায় বাঁচি না জোরে কি আল্লাহু আকবার বলবেন না দোরা সাহেব চিনেন নি জোরে কোন দোরা সাহেব চিনেন নি দোরা সাহেব এইভাবে ফোনা তুলতে পারেনি কেন পারে না শরীরের মধ্যে বিষ নাই শরীরের মধ্যে কি নাই ফানুক সাহেব ছিলেন নি ফোনা তোলেনি কেরে বিষ আছে এই জন্য সব মৌলবীরা নবীর বিরুদ্ধে কথা কইলে দাঁড়াইতো না যারা অন্তরে নবীর মহব্বতের বিষ আছে এরা কখনো ঠান্ডা ভাষায় কথা বলতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো দেখেন আল্লাহু আকবার এবার আমার নবী রহমাতুল্লিল আলামিনের প্রেমে পইরা লোকটা হাত কাটল এবার ডাক দিয়ে কে সালমান ফার্সি তাড়াতাড়ি আমার নবীর বাড়ি লইয়া যাও আমার মনে আর শান্তি লাগতেছে না দুনিয়াদারি ভালো লাগে না
আড়াইশো জন শ্রমিক কাজ করে আর হিসাব নেওয়ার প্রয়োজন হয় না। নবীর মহব্বতে সে ঘর থেকে বের হইয়া গেল। এবার যাইতে যাইতে সালমান ফার্সি তারে লইয়া নবীর বাড়িতে গেল। নবী আমার দরজা লাগাইয়া এইভাবে মুখটা ডাইকা খেজুর গুলো বন্টন করে দিতেছেন আর আনন্দে নবী হাসতেছেন। এই মুহূর্তে সালমান ফার্সি যাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার সালমান আরসি গো নবী, আপনার কাছে একজন আগন্তুক মানুষ আসছে, আপনারা বলেন আমার নবী ঘর থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে বাবা আমরা কত ভাগ্যবান, আমরা না দেখাই নবীর জীবন দিয়া ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা বেঠি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এবার ওই পাগলা দরজায় গিয়া দাঁড়াইলো সালমান ফার্সি, বলে নবী গো এমন একজন লোক এসেছে, এমন চিত্র আমি সালমান কখনো দেখি নাই। নবী আমার দরজাটা খুললেন, খুইলা দেখতেছেন ওই যে খ্রিস্টান নবীরে থাপ্পড় মারছিল, যদি আমাদেরকে কেউ রাস্তায় থাপ্পড় মারা দেয় আমার বাড়ির কাছে তারে ফাইলে তিনটা থাপ্পড় লাগাই দেবো, এটা হইলো আমরার চরিত্র। কিন্তু আমার নবী কয় ইসলাম মানি প্রতিশোধের ধর্ম না, ইসলাম মানি হলো ক্ষমা করে দেওয়ার ধর্ম, ইসলাম মানি দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানি হলো কোলাকুলির নাম। আমার নবী যখন খ্রিস্টান দেখলো ওই লোকটা ভয়ে থরথর করে কাঁপতেছে, নবীন আবার আইসা একদম মাইরা দে, কই নবী মারলে মারবো, এরপর নবীর কদম ছাড়বো না। এই লোকটা যখন কাটা হাতটা লইয়া দাঁড়ায় রয়েছে, আমার নবী দরজায় এসে ডাক দিয়ে কই, আপনি যে আমার মারছিলেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? জুরি কি আল্লাহ আকবার বলবেন না? আপনি যে আমার মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই লোকটা কইটা কেমন নবী রে, আমি মারছি আমার নিজের গালের খবর নাই না, আমার হাতের খবর নাই, নবী রে ও মার নবী আর দেরি কইরেন না গো নবী, আমারে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার। এই লোকটা যেই মাত্র বললো নবী গো আপনি আমার মুসলমান বানিয়ে দেন, আমার নবী বলেন আমি তোর ক্ষমা করে দিলাম, তুই আমার সাথে পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকটা এখন কি খ্রিস্টান না মুসলমান? কথা কয় না, কথা কয় না। এই লোকটা কি খ্রিস্টান না মুসলমান? এবার খ্রিস্টান ডাক দিয়া কয়, নবী গো কালিমাটা পইরা হৃদয়টা শীতল হয়ে গেছে, আমার একটু বিদায় দেন, কোথায় যাইবা? দুইশো পঞ্চাশ জন আমার আন্ডারে কাজ করে, আজকে থেকে আমার ডিউটি হলো তাদের কাছে দিনের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। এবার পাগলা ডাক দিয়ে কে, নবী গো আমার দায়িত্ব হলো কিসের দাওয়াত দেওয়া? দিনের দাওয়াত দেওয়া। আমার নবী এখন তার প্রশ্ন করেন চারটা, কয়টা? এক নম্বর, আমি যখন তোমার কাছে চাকরি নিলাম পানি তুলবো তখন তুমি জাতে কি ছিলে? কয় আমি ছিলাম খ্রিস্টান। যখন তুমি আমাকে থাপ্পড় মারছিলে তখন তুমি কি ছিলে? কয় আমি ছিলাম খ্রিস্টান। কয় আবার যখন তুমি আমার বাড়িতে হাতটা কেটেছিলে, কেটে অবস্থায় যখন আমার বাড়িতে আসছিলে তখন তুমি কি ছিলে? কই আমি ছিলাম খ্রিস্টান। কই হাত কাইটা আসছো খ্রিস্টান হইয়া, এখন তুমি চইলা যাইবা, এখন আমি তোমার কাছে জানতে চাই এখন তুমি কি? কই আমি এখন হইলাম মুসলমান। তিন জায়গায় কয় আমি খ্রিস্টান, এক জায়গায় কয় আমি মুসলমান। সেই মাত্র বলছে মুসলমান,
ও রানিকার বন্ধু আমার নবী বলে তুমি মুসলমান হইয়া যদি কাটা হাতটা লইয়া তোমার বাহিনীর কাছে যাও আমি মস্ত ভর দরবারে কলঙ্কি হইয়া যাবে আল্লাহু আকবার আবার ডাক দিয়া কয় তুমি যদি চলে যাও আমার দরবারের কলঙ্কি হবে কাটা হাতটা আমার কাছে দাও সুবহানাল্লাহ আমার নবীর থুতু কিতারে লাগাইছে সেটা ধরে বেড়া মারার বুদ্ধি করছে তো থুতু মুবারক সুবহান লাগাইছে না আর হাজার গুণ আব্বাস সুবহান আল্লাহ আমরা তা সেফ থু থুডা দিয়া বউ রেকমেন্ড খাও না বই তুমি যে কি কও না দেড় ঘন্টা পরে একটু ঢেউ তুলছি আর কি কারণ আমি তোমার এগুলো এখন বেশি আমি বুঝে একবার বেশি আমি জাতীয় কাবার আছে ওই তো কথাগুলো এই জন্য আমি লাইন লড়াই না ইচ্ছা করে লড়াই না এখন তথ্য প্রযুক্তির যুগ আমাদের সাবধানে কথা বলতে হয় আর এই যে শক্তি আইসে কোন সময় কোনটা কাইটটা নিয়ে সাইরা দেখি থাকবে বা এরপর যে কইছি থু এটা খাও না তুমি যে কি কও না খাইব না খাইব না কেন ঘৃণা করে অথচ জামাই বউ স্বামী স্ত্রী তো এক বাবুল মেয়ে স্বামী স্ত্রী আমি বুঝিনি এটা আমার বউ কইছে স্বামী স্ত্রী আমি যেন এটা বুঝিনি আর কি খায় না ও যুবক আমার নবী যখন উযু করত সাহাবারা লাইন ধইরা দাঁড়াইতো নবী গো ওজর পানি শুধুমাত্র ফেলবেন না একটা কাশ মুবারক ছাড়বেন সাহাবারা হুজুর কোলির পানির সঙ্গে কাশ মুবারক গুলো হাতে নিয়া চেহারার ভিতরে ফেয়ারেন লাভদির মতন মালিশ করে রাস্তায় হাঁটত অন্যান্য সাহাবারা কইত তুই কি মুখের মধ্যে দিছ তোর মুখের মধ্যে দি মেশকে আম্বরের গ্রান করতেছে তুই হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে আল্লাহু আকবার ছাত্র